প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দুটি ফাংশনের অন্তরীকরণ নির্ণয় করব। প্রথম ফাংশনটি হল y equal to root x plus 1 এবং root x minus 1। আমরা এই ফাংশনের অন্তরীকরণ বের করব। তো এই ফাংশনের অন্তরীকরণ বের করার জন্য আমরা উপরের অংশটুকুকে যদি u ধরি এবং নিচের অংশটুকুকে যদি আমরা v ধরি, তাহলে আমরা ddx uv অর্থাৎ অন্তরীকরণের ভাগের সূত্রটির সাথে একটা মিল দেখতে পাই। আর আমরা অন্তরীকরণের ভাগের সূত্রটির কথা জানি যে এই সূত্রটি হলো এরকম, v স্কোয়ার v ddx u মাইনাস u ddx v। তাহলে আমরা এখানে ভাগের এই সূত্রটি প্রয়োগ করতে পারি। এবার এই ফাংশনের উপপক্ষকে আমরা যদি অন্তরীকরণ করি, তাহলে পাই dy dx ইকুয়াল টু ddx রুট এক্স প্লাস ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু, আমরা লিখতে পারি নিচের অংশটা হলো v রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু ddx উপরের অংশ রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স প্লাস ওয়ান ddx রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাই নিচে থাকবে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর উপরে থাকবে রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, রুট এক্স ইকুয়াল টু হলো এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ব্যবহার করতে পারি, ddx এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে লিখতে পারি ওয়ান বাই টু রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস ওয়ান ইন্টু, একইভাবে আমরা লিখতে পারি ওয়ান বাই টু রুট এক্স। এবার আমরা লিখতে পারি রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখান থেকে ওয়ান বাই টু রুট এক্স যদি আমরা কমন নিই, তাহলে থাকে রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। এবার আমরা দেখছি যে মাইনাস রুট এক্স প্লাস রুট এক্সের সাথে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে অবশিষ্ট থাকে ওয়ান বাই টু রুট এক্স আর মাইনাস টু, নিচে থাকে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার আমরা টুকে হাফের সাথে ক্যান্সেল আউট করতে পারি, তাহলে পাই মাইনাস ওয়ান বাই রুট এক্স আর রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই মানটি হবে আমাদের ডিফারেন্সিয়েশনের মান, অর্থাৎ আমরা লিখতে পারবো dy dx ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা আরও একটি ফাংশনের অন্তরীকরণ করব। ধরা যাক আমাদের কাছে একটি ফাংশন আছে y ইকুয়াল টু x সাইন x ডিভাইডেড বাই 1 প্লাস কস x। আমরা এখানে এই অংশটুকুকে যদি u ধরি এবং এই অংশটুকুকে যদি v ধরি, তাহলে আমরা ddx u বাই ddx u বাই v অর্থাৎ অন্তরীকরণের ভাগের সূত্রটির একটি সিমিলারিটি লক্ষ্য করব। তাহলে আমরা ভাগের সূত্রটি জানি v স্কোয়ার v du বাই dx মাইনাস u dv বাই dx। কাজেই এই ফাংশনের উভয় পক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন নেই, তাহলে আমরা পাই dy dx ইকুয়াল টু ddx ddx x সাইন x 1 প্লাস cos x। এটাকে আমরা লিখতে পারব 1 প্লাস cos x হোল স্কোয়ার, আর এখানে উপরে লিখব 1 প্লাস cos x
into ddx x sin x minus x sin x r ddx 1 plus cos x. এবার আমরা এই ফাংশনটি থেকে লিখতে পারি 1 plus cos x whole square, আর উপরে আমরা 1 plus cos x. এখানে এই অংশটুকুকে আমরা যদি u আর এই অংশটুকুকে যদি v ধরি, তাহলে এই ব্র্যাকেটের মধ্যের অংশটুকুকে আমরা uv অর্থাৎ অন্তরীকরণের গুণের সূত্রটি ব্যবহার করতে পারি। আমরা জানি অন্তরীকরণের গুণের সূত্রটি হলো ddx uv equal to u dv dx plus v du dx। তাহলে আমরা সেই সূত্রটি এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা লিখব x ddx sin x plus sin x ddx x আর minus x sin x। এখানে ddx 1 কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাই 0 plus ddx cos x। এবার আমরা সরল করে পাবো 1 plus cos x whole square, আর এখানে থাকবে 1 plus cos x, এখানে আমরা লিখতে পারি x sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x plus sin x, আর x এর ডিফারেন্সিয়েশন 1 into 1 minus x sin x, আর cos x এর ডিফারেন্সিয়েশন হলো minus sin x, তাহলে মাইনাস সাইন এক্স। এবার আমরা 1 প্লাস কজ এক্স এর সাথে যদি এক্স কজ এক্স গুণ দিই তাহলে পাবো এক্স কজ এক্স প্লাস এক্স কজ স্কোয়ার এক্স, আর 1 প্লাস কজ এক্স এর সাথে যদি সাইন এক্স গুণ দিই তাহলে পাবো সাইন এক্স প্লাস সাইন এক্স কজ এক্স, আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স, আর নিচে থাকবে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এবার এখান থেকে আমরা লিখতে পারবো সাইন এক্স, আমরা এই অংশটি লিখলাম। এবার আমরা এই অংশটি লিখব সাইন এক্স কজ এক্স প্লাস, এবার এই অংশটি লিখি এক্স কজ এক্স প্লাস, এবার এই এক্স কজ স্কোয়ার এবং এক্স সাইন স্কোয়ার থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে লিখতে পারবো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর নিচে থাকবে 1 প্লাস cos x whole square। এবার আমরা লিখতে পারবো 1 plus cos x whole square sin x plus sin x cos x plus x cos x plus x, আর sin square x plus cos square x equal to আমরা জানি 1। এবার আমরা এই অংশটি আর এই অংশটিকে একত্রে করে লিখব x প্লাস সাইন x প্লাস, আর এই অংশটির থেকে cos x কমন নিয়ে আমরা লিখতে পারি cos x, তাহলে থাকবে x প্লাস সাইন x, আর নিচে হবে 1 প্লাস cos x হোল স্কোয়ার। এবার এখান থেকে আমরা x প্লাস সাইন x, x প্লাস সাইন x কমন নিতে পারি, তাহলে x প্লাস সাইন x ইন্টু 1 প্লাস cos x, আর নিচে থাকবে 1 প্লাস cos x ইন্টু 1 প্লাস cos x,
অর্থাৎ ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ারকে আমরা ওয়ান প্লাস কজ এক্স ইন্টু ওয়ান প্লাস কজ এক্স গুণফল আকারে লিখতে পারি। এবার ওয়ান প্লাস কজ এক্স ওয়ান প্লাস কজ এক্স ক্যান্সেল আউট করা যায়, তাহলে অবশিষ্ট থাকে এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স। তাহলে এই মানেই হলো আমাদের ডিফারেন্সিয়েশনের মান, অর্থাৎ আমরা যে ফাংশনটি ধরেছিলাম সেই ফাংশনের ডিফারেন্সিয়েশনের মান হলো এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার।